আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। আজ 9 আগস্ট রবিবার। জাপানের দক্ষিণ বন্দর নগরী নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা হামলার 75তম বার্ষিকী পালন করা হয়েছে। স্থানীয় সময় অনুযায়ী 11:22 এক মিনিটের নীরবতা পালন করা হয় উক্ত দিনে ভয়ঙ্কর বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে। 1945 সালে ঠিক এই মুহূর্তেই আমেরিকা কর্তৃক নিক্ষিপ্ত পারমাণবিক বোমা গোটা শহরটিকে নিমেষে ধ্বংস করে দিয়েছিল। প্রথমে 6 আগস্ট হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, তার ঠিক 3 দিন পরে নাগাসাকিতে অর্থাৎ 9 আগস্ট পুনরায় পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয় এবং ফ্যাটম্যান হিসেবে পরিচিত যে বোমাটি নাগাসাকিতে আঘাত করা হয়েছিল সেটি শহরের বেশিরভাগ অংশকে ধ্বংস করে এবং কয়েক হাজার মানুষকে তাৎক্ষণিকভাবে হত্যা করে। উক্ত দিনটিতে পারমাণবিক বোমা নিক্ষেপের জন্য এবং তার প্রতিক্রিয়াজনিত কারণে প্রায় 80,000 লোক মৃত্যুবরণ করেছিল। শহর জুড়ে এই বোমা বিস্ফোরণের পরেও যারা বেঁচেছিলেন পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তার ফলশ্রুতি হিসেবে তাদের দেহে বিভিন্ন অসুস্থতা এবং ক্যান্সার বাসা বেঁধেছিল, যার ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে তারা সমাজে বৈষম্যের মুখোমুখি হয়েছিল। 1945 সালে ঠিক তার 6 দিন পর অর্থাৎ 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে। উক্ত অন্ধকার দিনটিকে আজও মানুষ গভীর শোকের মাধ্যমে স্মরণ করে। নাগাসাকির মেয়র টমি হিসাটাও অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানান। তিনি জাপানের সরকারকে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করার আহ্বানও জানিয়েছেন। এদিন জাপানের নাগাসাকি পিস পার্কে অনুষ্ঠিত হয়েছিল মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিন নাগাসাকিতে কোভিড-19 মহামারী জনিত কারণে অংশগ্রহণকারীর সংখ্যা 500 এসে দাঁড়ায়, যেক্ষেত্রে গত বছরে ইভেন্টে প্রায় 5,916 জন অংশগ্রহণ করেছিল। বিশ্বকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে, কারণ এটা আমাদের সকলের কাছে কাম্য যে আমাদের তরুণ প্রজন্ম যেন কোনো দিন এই ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন না হয়। আপনারা দেখছেন ব্যাখ্যায় নিউজ, সর্বদাই খবরের গভীরে।